से दिल को मेरे तू लग गया, नींद रातों की मेरी चाह बातों की मेरी चैन को भी मेरे तूने यूं ठग गया। जब सांसें भरूं मैं बंद आंखें करूं मैं नजर तू यार आया, तुझ पे प्यार आया पहली पहली बार आया ओ यार। हेलो, व्हाट्स अप ब्यूटीफुल पीपल, वेलकम टू रात अनबाउंड। আজকে এই যে একটা সুন্দর পরিবেশ আমার পেছনে, এই যে এই পরিবেশটায় আসছি আপনাদের সাথে একটা মনের কষ্ট শেয়ার করার জন্য। এই ক্যামেরাটা চেঞ্জ করে আমি আরেকটা ক্যামেরা নিব, অনেকদিন ধরেই ভাবতেছিলাম কিন্তু সেটা আর আমার হয়ে ওঠে নাই আপাতত। তো সেই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এখন যে জায়গায় দাঁড়িয়ে সেই জায়গাটা অনেক সুন্দর, কাশফুল। আমরা সারিঘাট কাশফুল দেখতে গিয়েছিলাম, সেখান থেকে সব কাশফুল চুরি করে নিয়ে গেছে, এখন আর কাশফুল নাই। মানুষ যায় আর এরকম বাঁচে বাঁচে কেটে নিয়ে আসে, বাসায় এনে রেখে দেয়। ওটা দিয়ে মনে হয় হচ্ছে তারা রান্নাবান্নার কাজে ব্যবহার করতে বা এই জন্য, না হলে কেন তো আমার মাথায় ধরে নাই জিনিসটা। এখন অনেকে আমাকে কমেন্ট করে যে ভাই এই ক্যামেরা চেঞ্জ করেন, একটু ভালো ক্যামেরা নেন। তো সেই গোপ্রো হিরো 9-এর কাহিনিটা আপনাদের সাথে বলবো, চলুন শুরু করি। আপনারা এতক্ষণ যে ক্লিপসগুলো দেখলেন সেই ক্লিপসগুলো হচ্ছে গতকালকের ক্লিপস, কিন্তু যখন আমি ওই ক্লিপসগুলোর শেষে রাইড শুরু করি তখন একটা প্রবলেম হয়ে যায় আমার। আমি বাসায় আসার পরে দেখি যে আমার ভয়েস একটু শোনা যায় না, পুরোপুরি নয়েজে ভরে গেছে। আর পরে আমি আবিষ্কার করলাম যে ওই প্রবলেমটা হয়েছে মূলত আমি আমার এই ক্যামেরার সেটিংয়ে গিয়ে গিম্বল কন্ট্রোল নামে একটা অপশন আছে, ওই গিম্বল কন্ট্রোলটা অন করে রেখেছিলাম, দ্যাটস ওয়াই আমার সবগুলো ক্লিপস নষ্ট হয়ে গিয়েছে। তো এখন আমি চলে আসছি কৌরি নামক একটা গ্রামে। এই গ্রামটা যদি আপনারা পিছে দেখেন এই সাইডে বা যদি আপনি এই পাশেও দেখেন, অনেক সুন্দর, মোস্ট বিউটিফুল একটা গ্রাম। এবং গ্রামের মধ্যে এরকম রাস্তাঘাট এরকম সাজানো সুশৃঙ্খল অবস্থা আপনি চিন্তাও করতে পারবেন না। এবং আমার চ্যানেলে একটা ভিডিও আছে কৌরি ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ভিলেজেস ইন বাংলাদেশ, ওই ভিডিওটার টাইটেল আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। এবং ওইটা হচ্ছে আমার চ্যানেলের মোস্ট পপুলার ভিডিও, আমার চ্যানেলের সবচেয়ে বেশি ভিউ যে ভিডিওতে সেটাই হচ্ছে এই গ্রামের ভিডিওটা। তো এখন এই গ্রামে চলে আসছি, এই গ্রামে আমি আপনাদের সাথে আমার ইভ্যালির কাহিনী এবং হিরো গোপ্রো 9-এর কাহিনী নিয়ে আমি আপনাদের সাথে একটু আলোচনা করব। তো চলুন রাইড করতে করতে থাকি আর এই গ্রামটাও দেখতে থাকি। গ্রামটা কিন্তু অনেক সুন্দর, অনেক মানে এক্সপেকটেশনের বাইরে আই থিঙ্ক। তো জাস্ট এখানে দাঁড়া এলাম আপনাদেরকে এই দুইটা ক্লিপসের পার্থক্য বলার জন্য। তো চলুন আমরা রাইড শুরু করতে করতে বাকি কথাগুলো বলি। সত্য কথা যেটা, আমি ছোটবেলা থেকেই অতি রাতারাতি বড় লোক হওয়ার লোভ বা স্বপ্ন, লাকি কুপন, ড্র, লটারি এই জিনিসগুলোতে আমার বিশ্বাস ছিল না। এবং আমি আসলে অতি রাতারাতি বড় লোক হইতে চাই না যে আমার খুব দ্রুত লাখ লাখ কোটি কোটি টাকা হয়ে যাবে। তো আমি 2007-08 সালের দিকে যখন ডেস্টিনি 2000 লিমিটেড নামে একটা কোম্পানি বাংলাদেশে ছিল, তারা কী করতো 5000 টাকায় মানুষকে কিছু প্রোডাক্ট বিক্রি করতো, প্রোডাক্ট বলতে মেম্বারশিপ, ওই গাছ, ট্রি প্ল্যান্টেশন, গাছ টাছ কী কী ছিল, এবং 5000 টাকা দিয়ে একজনকে জয়েন করাইতো, পরবর্তীতে ওই একজন বাকি যতজনকে জয়েন করাবে সবার কাছ থেকে কমিশন পাবে। তো এটা ছিল একটা ধান্দাবাজি বিজনেস। তো আমি তখন তো বুঝতাম না। তারপর হচ্ছে দেখছেন সুন্দর না সামনের পরিবেশটা, অনেক সুন্দর, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। তো এভাবেই করতো। তো আমি জোর করে আমার এক খুব নিকটাত্মীয় এক ভাইস্তা সম্পর্ক হয়, তার প্ররোচনায় তার মোটিভেশনে বিভিন্নভাবে জোর করে আমি ওখানে 5000 টাকা দেই, দিয়ে জয়েন করি খুবই বাধ্য হয়ে আর কি। তারপর কী হয়, তারপর কয়েক বছর পর তো ধরা খেয়ে যায় ডেস্টিনি যে ওরা ধান্দাবাজি ব্যবসা করতেছে, ওদের আসলে গাছ প্ল্যান্টেশন ওই সেই কিছুই নাই, ওরা হচ্ছে বাটপাড়ি ব্যবসা করতেছে। তারপরে অনেকগুলো কোম্পানি দেখলাম, ইউনিপে, টু ইউ, টিএনস, বাংলাদেশ লিমিটেড, যুবক, এরকম অসংখ্য ধান্দাবাজ কোম্পানি দেখছি আর কি। তো আসলে যুগে যুগে এরকম কোম্পানি চলে আসে। তো
এবার আসি ইভেলির কাহিনীতে। ইভেলি যখন আসে বাংলাদেশে প্রচুর মার্কেট পায়, তারা বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ডের জার্সিতে তাদের নাম, সরকার তাদেরকে একটা অ্যাওয়ার্ডও মাঝখান দিয়ে দিয়েছিল কি যেন, এসব কারণে অবশ্য মানুষের ট্রাস্ট তারা অনেকটা অর্জন করে ফেলে। তো তারপর কি হয়, ডিসকাউন্ট দিতে থাকে। আর ইভেলি যে সাইক্লোনগুলো চালায়, সেই সাইক্লোনগুলো হচ্ছে আসলে অনেকটা ক্যাম্পেইনের মতো চালানো উচিত ছিল। বিভিন্ন বিদেশে বিভিন্ন কোম্পানি আমরা কিন্তু দেখি যে বিভিন্ন সময় অনেক হাই ডিসকাউন্টের অফার চালায়, তবে সেটা অল্প সময় থাকে, হয়তো ধরেন এক ঘন্টা দুই ঘন্টা বা একদিন, এবং স্টক থাকে অল্প। দেখা গেছে তারা মোটরসাইকেল বিক্রি করলো, সাপোজ হোন্ডা সিভিআর তারা দিবে আজকে যে 15টা সিভিআর তারা বিক্রি করবে অফারে, ডিসকাউন্টে। তো যখনই অফারের স্টকটা শেষ হয়ে যাবে তখন আর কেউ কিন্তু অর্ডার করতে পারবে না। কিন্তু ইভেলি কী করলো, প্রথম দিকে দেখতাম যে এই সাইক্লোনটা এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা থাকতো, 10টায় শুরু হয়ে রাত 12টা পর্যন্ত থাকতো। পরবর্তীতে ইভেলি যখন প্রচুর অর্ডার পাওয়া শুরু করে তখন তারা আর এই সাইক্লোনটা বন্ধ করতো না, সারা রাত মানুষ অর্ডার করতে পারতো। দেখা গেছে একজন লোক 150 মোটরসাইকেল অর্ডার দিয়ে দিয়েছে। এভাবে কিন্তু ইভেলি ধরা খেয়ে যায়। পরবর্তীতে আমার ক্যামেরার বেলায় আসি, আমার অনেকদিন ধরে এই ক্যামেরাটা চেঞ্জ করবো, এখন যে ক্যামেরাটা রেকর্ড হচ্ছে, তো এই ক্যামেরাটা চেঞ্জ করবো, ভালো কথা। ইভেলি গোপ্রো হিরো 9 দাম তখন হচ্ছে 45,000 টাকা মার্কেটে। তো আমার এক ছোটো ভাই খুবই আমাকে মোটিভেট করতেছিল যে ভাই ইভেলি তো খুব কম প্রাইসে গোপ্রো দিচ্ছে, 20,000 টাকায় দিচ্ছে, আবার বাড়িয়ে ফেলবে, এক এক সপ্তাহে 20,000, এক এক সপ্তাহে 25,000 টাকায় দেয়। আচ্ছা ভালো কথা। তো আমি বলি যে ভাই এইসব জিনিস সম্বন্ধে আমার আইডিয়া আছে, আমি ভুলেও এখানে যাবো না। এই ব্যবসাগুলো হচ্ছে এরকম যে আপনি 2 টাকা দিবেন আপনাকে 4 টাকা দিবে, আপনি 4 টাকা দিবেন আপনাকে 8 টাকা দিবে, আপনি 20 টাকা দিবেন 40 টাকা দিবে, আপনি 50 টাকা দিবেন আপনাকে 100 টাকা দিবে। কিন্তু দেখা গেছে যখন আপনি 100 টাকা দিলেন তখন পুরো আপনার অর্ডারটাই আটকে গেল, ওই টাকাটা আপনি আর ব্যাক পেলেন না। এটাই হচ্ছে এই বিজনেস, এগুলোকে আসলে মাঙ্কি বিজনেস বলে অনেকে। আর এটা হচ্ছে পঞ্জি স্কিমের মতো, উইকিপিডিয়া থেকে আপনারা গিয়ে পঞ্জি স্কিম নামে সার্চ করবেন, আপনারা পেয়ে যাবেন যে পঞ্জি স্কিম কী, এটার একটা ইতিহাস আছে উইকিপিডিয়া, আপনারা পাবেন, আমি স্ক্রিনে একটা ডেফিনেশন দিয়ে দিব। তো আমি আসলে রাজি হইলাম না। পরবর্তীতে এক সময় দেখলাম যে আমার ওই ছোটো ভাই অর্ডার করেই দিল গোপ্রো হিরো 9, তার এক সপ্তাহ পরে। তারটা দেখে আমিও কেন জানি একটু মোটিভেট হয়েছিলাম যে দেখি সবাই তো বাইক পাইতেছে, আবার আমাদের বাংলাদেশের বিভিন্ন ইউটিউবার মিজু ভাই নেক্সট গিয়ার তিনি অনেকগুলো বাইক রিসিভ করলো, বিভিন্ন সময় ভিডিও বানালো, ওগুলো দেখে আসলে একটু মোটিভেটেড হইলাম যে না সম্ভব। তারপরে পরের সপ্তাহে এপ্রিলের 30 তারিখে আমিও অর্ডার করে দিলাম গোপ্রো হিরো 9 অ্যাকশন ক্যামেরাটা। তো অর্ডার করে দিলাম, ছিল দাম 19,999 টাকা, এবং নগদে ডিসকাউন্ট পেমেন্ট করলে আবার ডিসকাউন্ট আছে 2,000 টাকা, মানে 10%। তো তখন আবার 2,000 টাকা ডিসকাউন্ট পাইলাম, আমার খরচ হলো হচ্ছে 17,999 টাকা, মানে 18,000 টাকা অলমোস্ট। আচ্ছা ভালো কথা। আমি 30 তারিখে অর্ডারটা করলাম এপ্রিলের, আর আমি পেমেন্টটা করলাম হচ্ছে মে মাসের 1 তারিখে, 1 মে। ওকে, আলহামদুলিল্লাহ এবার তো মনে মনে খুব আনন্দে আছি, নাচতেছি যে গোপ্রো 9 দিয়ে ভিডিও করবো ইন ফিউচারে, আমার সাবস্ক্রাইবাররা তো আমাকে কমেন্ট করে ভাসিয়ে দিবে। হ্যাঁ, এই সেই অবস্থা। তারপর হচ্ছে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, আজকে হচ্ছে অক্টোবরের 12 তারিখ, 6 মাস শেষ প্রায়। বাট আমি আমার ক্যামেরাটা এখনও পাইলাম না, ইভেলির রাসেল সাহেব এখন জেলে আছে, এবং তার বিজনেস কেমন চলতেছে সেটা আমি জানি না, তবে আই থিঙ্ক বিজনেস ভালো চলতেছে না, অর্ডার প্রায় 25-30% চলে আসছে ইভেলির অর্ডার, আমি নিশ্চিত, একদম ড্যাম শিওর। তাদের যে সেলার আছে ক্যামেরা ওয়ার্ল্ড বসুন্ধরা সিটিতে, ওইটার দোকান, ওখানে আমার এক ছোটো ভাই, ওই ছোটো ভাই একবার গিয়েছিল, তো তারা খুব কোনো পাত্তাই দিল না, বললো যে না ভাই আমরা তো টাকা না পাইলে অর্ডার দিব কীভাবে, টাকা না ছাড়া আমরা ডেলিভারি দিতে পারি না। এসেই সে ভাবছিল যে গিয়ে ওদের কাছ থেকে অর্ডার দেখিয়ে, ইভেলির অর্ডার নাম্বার দেখিয়ে, ভাউচার দেখিয়ে নিয়ে আসবে, কিন্তু পায় নাই। আর ইভেলির এই সমস্যাটা হয়েছে কি বিভিন্ন কারণে, সেই কারণগুলো আমি বলতেছি। 1 নম্বর কারণ হচ্ছে ইভেলি যে ডিসকাউন্টগুলো দেয় 50%, 60%, 5 লাখ টাকার সিভিআর 3,93,000 টাকায়, মানে 4 লাখ টাকায়, কীভাবে ভাই, সরি 2,93,000 টাকায় মেবি, 45,000 টাকার গোপ্রো 20,000 টাকায় দেয়, বাকি 25,000 টাকা কে দেয় ভাই, কোথা থেকে আসছে? এই টাকাটা হচ্ছে আপনার আর আমার টাকা, আমার টাকায় আপনাকে দিচ্ছে, আপনার টাকা আরেকজনকে দিচ্ছে, এটাই হচ্ছে মাঙ্কি বিজনেস, ধান্দাবাজি বিজনেস, বাটপারি বিজনেস। তবে রাসেল, যে ইভেলির সিইও রাসেল সাহেব, ওনার কথা শুনে আমার মনে হয় না যে উনি ধান্দাবাজি কোনো চিন্তাভাবনা ওনার মধ্যে ছিল, কারণ ওনার কথাবার্তা কিন্তু অনেকটা
ট্রাস্টেবল আর কি, বিশ্বাসযোগ্য মনে হয়, কিন্তু উনি বিপদে পড়ে গেছে হচ্ছে এই ডিসকাউন্টটা দিয়ে। তো সেই বিপদে কীভাবে পড়ছে, ধরেন 200 মোটরসাইকেল আমরা অর্ডার করছি, সে 200 মোটরসাইকেল টাকা সে নিয়ে গেছে, ডিসকাউন্টের টাকাটাই টোটাল, ডিসকাউন্ট দেওয়ার পরে যে টাকাটা নিয়ে যাওয়ার পরে সে 20 জনের মোটরসাইকেল ডেলিভারি দিয়েছে আর 180 জনের দেয় নাই। এই 180 জনের টাকাটা দিয়ে আবার সে পরের যে 200-র পরে যে অন্যান্য অর্ডারগুলো বা পরবর্তী দিনের অর্ডারগুলো সে অর্ডারগুলো ডেলিভারি দিয়েছে, দ্যাটস ওয়াই এই 180 জন কিন্তু ঝুলে গেছে। এইভাবে সে 400 কোটি টাকার গ্যাপে পড়ে গেছে, টোটাল এখন তার গ্যাপ হচ্ছে 400 কোটি টাকা। এখন কিছু বলদ, আমি তাদেরকে স্টুপিড বলবো, ননসেন্স, ফেসবুকে পুড়িয়ে দেয়, পুরো ফেসবুক ভাসিয়ে দেয়, ইভেলি ওই ভালো, ইভেলি কর্মসংস্থানের সৃষ্টি করছে। আরে বেটা বলদ, ইভেলি কর্মসংস্থানের সৃষ্টি করে, ইভেলি আমার টাকা তোমারে দিছে, তোমার টাকা আরেকজনের দিছে, 5 জনের টাকা দিয়ে 15 জনের খুশি করছে, আবার 15 জনের টাকা দিয়ে পরবর্তী 40 জনের খুশি করছে, ভাগে ভাগে এইভাবে এটা করছে। ইভেলি ইভেলি কর্মসংস্থান সৃষ্টি করে নাই, স্টুপিড অ্যাজ ওয়েল। আবার অনেকে বলেন, রাসেল সাহেবও বলেন যে ইভেলিকে সময় দেওয়া হোক, ইভেলি আগামী 6 মাস সময় পাইলে নাকি তারা এই গ্যাপটা পূরণ করতে পারবে। তো আমি তাদেরকে প্রশ্ন করতে চাই যে 400 কোটি টাকা আপনি 6 মাস ইনকাম করবেন, এতই সহজ বিজনেস, হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে ফেলে মানুষ আর আপনি 400 কোটি টাকা ইনভেস্ট করে একদম পুরো ইয়ে করে ফেলবেন, আপনি আপনার 400 কোটি টাকা 6 মাসের মধ্যে ইনকাম করে ফেলবেন? ভাই এত সহজ না, যত সহজ ভাবছেন অত সহজও না। এখন আপনার একটাই উপায়, সেটা হচ্ছে যদি আপনাকে কেউ স্পন্সর করে টাকা, কেউ যদি আপনাকে টাকা দেয়, আর আপনি এত মানুষের টাকায় এসব ধান্দাবাজি ব্যবসা করতে গিয়ে শিখছেন, আপনার নিজের টাকায় ডিসকাউন্ট দেন, নিজের টাকা লস দেন, সেটা আমাদের কোনো সমস্যা নেই। আপনি আমাদের টাকা নিয়ে ব্যবসা করবেন, ডিসকাউন্ট দেবেন, আবার বাটপারি করবেন। এখানে আমরা আরও কোম্পানি দেখছি না, ই অরেঞ্জ, ওই সেই, কিউকম, কত আরও বালসাল কোম্পানি ছিল বাংলাদেশে, সব বাটপারি, সবগুলো ভাগছে। তো এখন কষ্ট হচ্ছে যে গোপ্রোটা এখন পর্যন্ত পায় নাই। তো ফাইনালি আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে, গোপ্রোর আশা আমি ছেড়ে দিয়েছি। ইভেলি 20,000 টাকার আমার যদি না দেয় কখনো, তাহলে আলহামদুলিল্লাহ আমি হ্যাপি, আমি নদীতে পড়ে যাইনি, যে খুব কষ্ট হবে। তো আপনাদেরকে যেটা রিকোয়েস্ট করবো, ভাই হুমড়ি খেয়ে পড়েন না, এই টাকার পিছনে হুমড়ি খেয়ে পড়েন না। আপনি ইভেলি আপনার এটা কর্মসংস্থান দিচ্ছে না, বাটপারি করার জায়গা পান না, আর ইভিলে আপনার কর্মসংস্থানের জায়গায় জিবিলে আরেকজনের টাকা এনে আপনারই দিছে। আপনি 3টা বাইক রিসিভ করছেন, সেটা আরেকজনের টাকা, আপনি চেক রিসিভ করছেন, সেটা আরেকজনের টাকা এবং সেটা অবৈধ। আপনি 2 লাখ টাকা দিয়ে অর্ডার করবেন, 4 মাস পর আপনি 4 লাখ টাকা পাবেন, এটা কোন বিজনেস, এটা কোন ব্যাংক, কোন আইন, এটা কি ব্যাংকিং? এটা ব্যাংকিংয়েও তো এটা পড়ে না, কোনো ব্যাংকই তো আপনাকে এত টাকা দিবে না 4 মাসে 5 মাসে, তাহলে এটা কীভাবে সম্ভব? ভাই এটা হচ্ছে আপনার টাকাটা আমাকে দিয়েছে, আমার টাকাটা আরেকজনকে দিয়েছে, এই ধান্দাবাজের যে বিজনেসটা এটাই সেটা। তো গোপ্রো ইনশাল্লাহ আমি নিয়ে নিব। আমি গত সপ্তাহে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে, গোপ্রোর একটা সেলার আছে, নাম হচ্ছে MS ইন্টারন্যাশনাল। তো আমি তখন আরেকটা ভিডিও বানাবো, আপনারাও চাইলে আসতে পারেন, সেটা হচ্ছে EMI-এর মাধ্যমে, ইনস্টলমেন্টের মাধ্যমে তারা গোপ্রো দিয়ে থাকে, যে কোনো মানুষই নিতে পারবে ক্রেডিট কার্ডের মাধ্যমে। তো সেটা ক্রেডিট কার্ডে বিভিন্ন ব্যাপার আছে, সেই ব্যাপারগুলো আমি আপনাদের সাথে পরে শেয়ার করবো। আর আজকে আপাতত এই পর্যন্তই, মনের কষ্ট আর বাড়াতে চাই না। তো এখন শেষ মুহূর্তে এসে আর কি বলবো, যে ইভেলির আসলে অনেকগুলো ভুল চাল দিছে। ইভেলির উচিত ছিল যখন এই সাইক্লোনগুলো প্রচুর অর্ডার হইতেছিল, তারা আসলে অতিরিক্ত অর্ডার না নেওয়া উচিত ছিল, এবং তাদের উচিত ছিল যে কয়েকদিন পর ডিসকাউন্টের পরিমাণটা আস্তে আস্তে কমিয়ে আনা, যেমন হচ্ছেন 50% ডিসকাউন্ট, সেখানে এটাকে 15%-এ নিয়ে আসা, 15%-এ। আজকে এ পর্যন্তই, আই উইল সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। ততদিন পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাইড সেফ, অলওয়েজ ওয়ার হেলমেট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, পিস। দেখছেন কি অবস্থা হয়েছে, শালার কুকুরের বাচ্চা কুকুর। আমি 82-তে দাম দিতেছিলাম, সে এভাবে চলে আসছে, আমি ব্রেক করছি, ইঞ্জিন ব্রেক, আমার পিছনের চাকা কিন্তু এরকম স্লিপ করে গেছে। লাকিলি কুকুরটা আবার ব্যাক করছে, না হলে যে কোনো একটা বিপদ হতে পারতো।